আজি পবিত্র সিংহদ্বার সামনে মহাপ্রভু সামনে তম অনুষ্ঠান তরফ শহীদ বিপিন রাওয়াত উদ্দেশ্যে তাঁর অমর আত্মার সদ্গতি নিমন্তে এবং ভারত পাই যে বলিদান সে দেই স্মরণ করি অনুষ্ঠান সভ্য মানে সমস্ত মহাপ্রভু পাখে প্রার্থনা করলে দীপদান করলে এবং ভারত ইতিহাসে ভারত প্রথম সেনা মুখ্য হিসাবে তাঁর যে অবদান এবং জন যুদ্ধস যোদ্ধা ভাবে সে সারা পৃথিবী পরিচিত তাঁর অমর বলিদান সারা পৃথিবী মনে রাখব আমি ওড়িশাবাসী মহাপ্রভু পাখে তাঁর অমর আত্মার সদ্গতি নিমন্তে নির প্রার্থনা কলু এবং আমি মহাপ্রভু প্রার্থনা করছু যে ওড়িশা ইতিহাসে এইভাবে দুর্ধ যোদ্ধা মানে সৃষ্টি হুম যে ভারতের সেনা মুখ্য হবে এবং ভারতকে সুরক্ষা দেবে। কালি আমার সেনাধ্যক্ষ বিপিন রাওয়াত দুর্ঘটনা খবর পাই আমি বহুত দুঃখিত লু সেই সময় কিছু সময় পরে মৃত্যু খবর আসি আমি বহুত মন দুঃখে আমি মর্মাহত হয়েছিল। যেতবে সে মন্দির দর্শন করা আসলে মুখে সামিল হয়েছিল আতে সরল হৃদয় এত বড় লোক হয়ে এত সরল হৃদয় লোক কেবে দেখি নথিলি প্রতি কথা সি পচারুলে এবং মন্দির ভিতরে বুলি সমস্ত মন্দির দর্শন করে বুলুলে সারা ভারতবর্ষ আজ তাঁর দুঃখিত ভারত বাহার লোক আজ তাঁর দুঃখ প্রকাশ করছেন তাঁর অমর আত্মা স্বর্গদী হোক মহাপ্রভু তাঁর বৈকুণ্ঠ প্রাপ্তি করতু এবং এটি মু মহাপ্রভু পাখে প্রার্থনা করবি। স্বামী স্ত্রী দুই জন যাক যেভাবে ভাবে দুর্ঘটনার মৃত্যুবরণ করছেন তা ভারতবর্ষ পাই বহু দুঃখদ ঘটনা।